এই তো সিম্পলের মধ্যে এটা বেশি সুন্দর পিছন দিক দিয়ে একটু টান দাও আপনার আপনার এটাও মানাইছে যদি ঈদ শপিং করতে আসি করেই যাবো একবার ও যত আমাকে বলছে যে আমি 25,000 টাকা 30,000 টাকার মতন খরচ করছি এখন এখন এলো করমু এখন হইলো তোমার 30,000 টাকা আমি গাইস এখন করছি কোনটা কোনটা পছন্দ হইছে আমি যেই তিনটা পড়ছি এই তিনটা আমার কাছে অনেক ভালো লাগছে আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরাও ভালো আছি তো সবাইকে রমাদান মুবারক তো হঠাৎ করে টুম্পা আমাকে বলতেছে যে আমাকে নাকি কিছু কেনাকাটা করে দিবে মানে ঈদের কিছু শপিং তো অলরেডি আমি কিছু শপিং করে ফেলছি টুম্পাও করে ফেলছে তারপর পাশাপাশি রুহিও করে ফেলছে তো এখন যখন শুনছি যে টুম্পা নাকি আমাকে শপিং করে দিবে মানে কিছু কেনাকাটা করে দিবে এখন কী কেনাকাটা করে দিবে সেটা আমি জানি না তো ওই জানে তো দেখি ওর মুখ থেকে আমি শুনি গাইস বউ যত বলছে যে আমাকে কেনাকাটা করে দিবে তো আমি ভাবতেছি যে টি শার্ট আজকে 6টা নিব তো জোড়া জোড়া নিব গাইস তিন জোড়া থাকবে একটা জামাও কিনা দেয় না ও শুধু আমাকে মেকআপ কিনে দিছে আর মেকআপ অনেক টাকা হয়ে গেছে যাই ওটা মিথ্যুক মেয়ে তার জন্য ওই মেকআপ কিনছে 10,000 টাকা তার জন্য আমি বলছি চুপ থাকো তার জন্য আমি বলছি চুপ থাকো মানে তুমি যাও তো কাউকে লিগা তুমি সত্য কথা কও তুমি যাও তো কাউকে লিগা আমার ঘুমাইতেছে আমি রাইখা দিব জি ওই টাকা পাইলে আমি রাইখা দিব ওই টাকা ইয়া করব 8,000 টাকার মার্কেট আর নিচে একা কইছে 25,000 রুই তুমি কিছু বলবা না জিবলার যেটার কথা বলতেছিল কিছু কেনাকাটা করে দিব আমি তো এই সুযোগ ভাই হারাইতে চাই না বুঝে না আমি যত বউ কিনা দিব জানো না কিসের জন্য শুধু রানারে না আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার তারপরে আমার যারা এই জায়গায় কাস্টমার আছে সবাইরে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট দিয়ে তুমি পছন্দ তো করতে থাকো তো তুমি তো এই যে আমার এটাই পছন্দ করে কিনা দিছো এই যে এটা আমি যেটা পরে আসছি এই যেটা গাইস এটা কিন্তু আপনার ওই যে অনেকজনে বলেন না যে আমি টি শার্টগুলো কোথা থেকে কিনি আর কোথা থেকে পারচেস করি তো বেশিরভাগই আমি টি শার্টগুলো ওই যে আমার এই বন্ধু শোরুম থেকে করি আর ওই কিন্তু আমার বেশিরভাগই কেনাকাটা দেয় তো এরকম একটা বউ থাকলে আর কিছু লাগে গাইস আপনারাই বলেন আম্মু কিন্তু রুহির জন্য কিছু নাই টুম্পার জন্য কিছু নাই এখানে হলো খালি জেন্টস কালেকশন এখানে ছেলেদের আগে কিনা নাও কি কিনে দিবা দেখো এই যে অনেক কালেকশন আছে তুমি দেখো কোনটা পছন্দ করো তুমি পছন্দ করো এটার জন্য তো তোমায় নিলাম তাহলে তো আমি নিয়া যে সারপ্রাইজ দিতাম তোমাকে তুমি তো আবার কও যে আমার পছন্দ নাকি খ্যাত পছন্দ তোমার তো খ্যাতি না না সরি তোমার পছন্দ একদমই খ্যাতি পছন্দ যেগুলো এনি টাইম কিন্তু ওগুলো ভালো হইছে বিগত সময় আমি তো ভিডিও দেখি প্রতিনিয়ত আর তুমি কি মানে সাপোর্টে গেছো গা বিশ্বাস করে ওদের এখানে আসলে মানে পার্সোনালি একটা ডিসকাউন্ট পেয়ে যাই আর আপনারাও আসলে কিন্তু আপনারাও একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন বুঝছেন এমন না যে আমাকেই শুধু শুধু ডিসকাউন্ট দেয় ও সবাইকে ডিসকাউন্ট দেয় বুঝছেন আমি কখন এটা ইয়াটা দিব না এই যে এই যে সেম টি শার্টটা কিন্তু আমার কিন্তু আছে কিন্তু এটার কালার অন্য এটাও সুন্দর কিন্তু ওইটা সবচেয়ে বেশি সুন্দর ছিল আমি যেটা পরি বেশি কিন্তু এবার হলো ঈদ কালেকশন অনেক ভালো ভালো জিনিস উঠাইছে এবার এবার কতটুকু ডিসকাউন্ট দিতেছে বন্ধু
মোটামুটি ঈদের লেগা তো সবসময় আমাদের শোরুমের ডিসকাউন্ট চলেই, ঈদের লেগা যারা আসুক আসার পরে দেখুক মানে স্পেশাল বিগ ডিসকাউন্ট দিয়ে দিবো। যাক আর কিছু লাগে না গাইস, এই কথা বলছে আপনারাও চলে আসবেন বুঝছেন। আর ওই যে আমার মেয়ে কিন্তু ওকে ক্যাশে বসে পড়ছে বুঝছেন, আজকে ওই সব কিছু ইয়া করবে। গাইস আমি ভাবতেছি কোনটা রেখে কোনটা নিমু। আচ্ছা বাজেট কত তোমার? তুমি নাও দুই তিনটা। দুই তিনটা একটা কিনা দিছো এখন এটার লিগা তুমি কইছো দুই তিনটা? না দুই তিনটা কি কইয়া দিমু? হ্যাঁ তুমি আমারে নিয়ে আসছো না, দুই তিনটা আমি নিতে পারবো না। গাইস আপনারাই বলুন, ও যত আমাকে নিয়ে আসছে আমি তো চাইতেছি যে আমি কিছু প্যান্টও নিমু। তুমি কি চাও আবার তোমার ওই কথাটা বলি? কোন কথাটা? গাইস একলাই কিন্তু 25000 টাকা মার্কেট করছে। গাইস এই কথাটা কয়বার যে বলছে, মানে আপনাদেরকে কি বলবো বুঝছেন। যাই হোক আমি ওর সাথে কথা বললো একটা ফেরকা ধরে বুঝছেন, কিছু দিব না আমি। আর জামগা তিনটা নেওয়া ভালো না, তিনটা নিলে বেজোর সংখ্যা নেওয়া ভালো না। এই টি-শার্টটা সুন্দর আছে। আচ্ছা টি-শার্টটা পরে আসো দেখি। এই মাখি নিমু। হ্যাঁ গাইস আপনারাই বলেন গেঞ্জিটা কি রকম? এই কালারটা নিতে চাইছিলাম। আমার বেশি ভালো লাগছে আপনার ওই যে এই কালারটা। কোনটা? এই কালার নিতে চাইছিলাম কিন্তু এই কালার নিয়ে অনেক অনেক টি-শার্ট পরছি। সাদা তো আমি সব সময় পরি, তুমি তো আমাকে এটা কিনা দিছো। এটা দেখতে পারো, এটা মনে হয় ভিতরে দিকে ঘুমায় গেছে। এই তোমার হয় নাই? আরে হইছে তো, এই যে দেখো তো কেমন লাগে। ওয়াও বলছি না এই কালারটা সুন্দর লাগবে। গাইস মানে তুমি ওই কালারটা এই যে এটাও ট্রাই করে দেখতে পারো, ওই কালারটা বেশি সুন্দর লাগছে। আমার সবচেয়ে ভালো লাগছে এই কালারটা এখন, বিশ্বাস করবেন। আমি যখন আপনার এই যে মিররে যখন আমি দেখতেছি, মানে আমার পুরো প্যান্টের সাথে আপনার সবকিছু দিয়ে আপনার এটা মানাইতাছে বুঝছেন। এটা সেই ভালো লাগছে না? এটা দেখি, এটা 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 কি তোমার চয়েজে আছে? আমার কিন্তু পছন্দ হয়ে গেছে। এটা চয়েজে আছে কিন্তু এটা কিন্তু বেশি চয়েজে ছিল, কিন্তু এই কালার তুমি পড়ছো দেখে তোমাকে বলি নাই। আরে ইমামই তো পড়ছে এই যে আমি পরলে মধ্যে আমারটা হোয়াইট কালার। আরে এই যে এই যে দেখেন গাইস, দেখেন তো কোনটা বেশি ভালো লাগে, দুইটাই কিন্তু আপনার ভালো লাগে বেশি। আরে বাবা এটা তো অন্য কালার। কোনটা? এটা কি কালার? ও আমি খেয়াল করি নাই গাইস, গাইস আমি খেয়াল করি নাই, এটা জিয়া কালার। কিন্তু আপনার এই যে এই যে দেখেন তিনটা দেখেন, সমস্যা নাই। এখানে কিন্তু ইমাম একটা পরা আছে আর আমি একটা, এটা এগুলোর মধ্যে আরো তিনটা আরো দুইটা কালার, আর দুইটা কালার তো এখন আর দুইটা কালার দেখি, আর দুইটা কালার একটা কালো কালার আর একটা কালো কালারটা দেখাও তুমি কালার মধ্যে কালো কালারটা কই? আমি কিন্তু আর এগুলো পড়তে দিব না, আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন কালার টি-শার্টটা বেশি সুন্দর লাগতেছে। এই যে গাইস ওইটাই নিয়ে যাব চেঞ্জ করে। আর তো না না গাইস আপনারা কমেন্ট বেশি সুন্দর গাইস, একটা থেকে এক একটা সুন্দর। আপনারা কমেন্ট করে জানান কোনটা বেশি পছন্দ হয় আর আমার শরীরে কোনটা বেশি ভালো লাগবে, কালোটা না এই কালারটা না সাদাটা না আমি যেটা পরে আছি ওইটা। আমার বেশি ভালো লাগছে কোনটা জানেন? দুইটাই, এইটা আর ওই যে সাদাটা। এটা সাদা না? এই যে এটা সাদা, এটা সাদা আমি বলছি না যে আমার টি শার্ট বলেন শার্ট বলেন আপনার গেঞ্জি বলেন সবগুলো আমার মানবে, কারণ আমি আমি অনেক ফর্সা বুঝছেন। আমার 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 বডি দেখতে হবে না, আমার বডি ফিটনেসটা হলো আপনার একবারে পারফেক্ট সাইজ বুঝছেন, যার কারণে যেটাই পরি সেটাই কিন্তু আমার মানায় বুঝছেন। আর কি কথা বলি, কি খানদানি প্যাট, এটা হলো বংশগত প্যাট, এটা হলো বংশগত বুঝছেন, খানদানি প্যাট বাজে গেছে, এটা বংশগত প্যাট। এই তো সিম্পলের মধ্যে এটা বেশি সুন্দর, পিছন দিক দিয়ে একটু টান দাও। আপনার আপনার এটাও মানাইছে, যত ঈদ শপিং করতে আসছি করেই যাবো একবার। ও যত আমাকে বলছে যে আমি 25000 টাকা 30000 টাকার মতন খরচ করছি, এখন এখন এলো কর্ম, এখন এলো তোমার 30000 টাকা। কোনটা কোনটা পছন্দ হয়েছে? আমি যেই তিনটা পড়ছি এই তিনটে আমার কাছে অনেক ভালো লাগছে। আর এছাড়া মনে করেন আরও কালেকশন আছে আপনার এই যে অ্যাডিডাসের এগুলা, তারপরে এগুলা আপনারা আসলে এগুলো নিতে পারবেন, পারচেস করতে পারবেন। আর অ্যাড্রেসটা হলো বন্ধু
আমার থেকে ভালো তুমি অ্যাড্রেসটা বলতে পারবা, বুঝছো? কারণ যেহেতু এটা কোনো প্রমোশন ভিডিও না গাইস, আপনারা আবার ভেবেন না এটা প্রমোশন ভিডিও। ভাইয়ের টি-শার্ট গুলো সত্যি অনেক ভালো আর সেটা না, এখানে অনেক দিন ধরে আমি তো টি-শার্ট গুলো এই যে দেখেন গাইস, আমার আইফোনটা তো বিক্রি করে ফেলাইছি, বুঝছেন? নরমাল ফোনটা বাই করতেছি। ওইসব আপনারা দেখান লাগবে না একটা, না 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 যেটা দেখাই ওনারা ভুলেও যেতে পারে যে ও এই যে 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 এগুলো কিন্তু আপনার ইমামের ইয়ে থেকে নেওয়া হয়েছে, আর এইগুলাই কিন্তু আপনার এগুলো কিন্তু সত্যি অনেক আগে, কিন্তু এখন একদম নতুনের মতোই লাগে, মানে ওয়াশ করলে একদম নতুন। এটা সত্য কথা গাইস, তোমার টি-শার্ট গুলো নিছি না ফেব্রিক্স খালি জাস্ট এখানে একটা ওয়াশ করলেই তোমার গেঞ্জি গুলো মনে করো আগের মতন আবার একটি আইসা গেল। এগুলো তো সবগুলো এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট, এবং এর মধ্যে একটা এক্সট্রা এনজাইম ব্যবহার করা হয়েছে যার কারণে আমাদের কোয়ালিটি 100% মানে কোয়ালিটি ধরে রাখে, আর এটা লং টাইম ইউজ করলে দেখা যায় ওয়াশ করার পর আবার চলে আসে। তোমার টি-শার্ট যে সুন্দর এটা আমি জানি, কারণ আমি নিজে পরি। আর গাইস ওর টি-শার্টই বেশি বাকি, আমাকে ভিডিও বেশি, বুঝছেন? যাই বলেন আর না বলেন অনেক বেশি। তো যাই হোক, তুমি একটু অ্যাড্রেসটা বলে দাও যারা যদি এখানে আসতে চায়, আমাদের যদি কেউ আসতে চায় মোহাম্মদপুরে, ধানমন্ডি, মিরপুর আশপাশে যারা আছেন মোহাম্মদপুরে চলে আসতে চাইলে ঠিকানাটা অ্যাড্রেসটা হলো মোহাম্মদপুর রিং রোড সাফরা মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় 4546 নাম্বার দোকান, অ্যারিস ফ্যাশন। বিশ্বাস করে আপনারা রিং রোড থেকে যে সিঁড়িটা পড়ে, দুইটা সিঁড়ি পড়ে, প্রথম সিঁড়িটা আপনার টপকায়, আপনার দ্বিতীয় সিঁড়িতে আসলে উঠলে সরাসরি আপনার এই যে আরিচ ব্র্যান্ড আপনারা পেয়ে যাবেন। আর না আসলে সত্যি মিস করব, মিস করবেন অনেকেই জেনে বলে যায় ছাদে। আচ্ছা যাই হোক, সব কথার এক কথা, এখন এগুলো প্যাকিং করি, আর হলো আমি গেমে গেছি, বুঝছেন গাইস? তো কিছু খাইবো না কারণ আমি মিথ্যা কথা বলে লাভ নাই, কারণ আমি কিছু আনবো না ব্যক্তিগত সামনে কিভাবে আবার খাই, খাইলে একবার ইত্যাদি সময় খামো, বুঝছো? আমাদের টি-শার্ট গুলো প্যাক করে দিলো, তো আমরা নিয়ে নিলাম গাইস। তখন তুমি কি খুশি? আমি অনেক খুশি। এখন টাকা বাই করো, টাকা দাও, ঠিক আছে? হ্যাঁ, এর আগে একটা কাজ আছে তোমার জন্য, আমার তরফ থেকে আলাদা এক্সট্রা একটা গিফট দিতে হচ্ছে গাইস। আয়া তো আগেই বলছে তোমাকে গিফট দেব। আচ্ছা, এগুলো লাগলে, এগুলো পাইলে কি আর কোনো কিছু লাগে বলেন? ও জয়, এই যে সুন্দরভাবে কার্ড, সিলিকা জেল, একদম প্যাকিং করা। তুমি তো এর আগেও তো দিছিলে, মানে সবকিছু নিয়ে নিলাম। তো বন্ধুকে আমার থেকে অনেক 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 ধন্যবাদ। তো বন্ধু অনেক অনেক ধন্যবাদ, আর সবাইকে চেষ্টা করবো একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য। তো টুম্পা আমাকে যে কিনে দিছে এটাই আমি অনেক খুশি, কারণ টুম্পা আমাকে সারা জন্ম খালি খোটা দিয়েই আসছে, মানে যেটাই কিনে খালি ওইটাই খোটা দিয়ে আসছে। তুমি পুষাইলো বিড়াল। তো যাই হোক গাইস, আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকবেন আমাদের, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ, টাটা।